হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ফাইনালি ভাই, তোমাদেরকে বলতে চলেছি আমাদের ইন্ডিয়ান সার্ভার বা বাংলাদেশ সার্ভার দুটো সার্ভারের এরপরে কী ইভেন্ট আসবে। কেন এখন বাংলাদেশ সার্ভারে চলছে বুইয়া ইভেন্ট এবং ইন্ডিয়ান সার্ভারে চলছে দিওয়ালি ইভেন্ট, এই দুটোর পরে একটা বড় সড়ো ইভেন্ট আসবে ভাই, তোমাদেরকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম। ফাইনালি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেই ইভেন্টের ডিটেলস বলবো, কী কী ফ্রি রিওয়ার্ডস পাবে, ক্যালেন্ডার সহ সমস্ত আপকামিং ইভেন্টগুলো শেয়ার করবো যেগুলো তোমরা হয়তো এখনও পর্যন্ত দেখোনি। সমস্ত ফ্রেশ আপডেট আজকের ভিডিওতে দেবো, একটু অংশকেও মিস করবে না। ইউটিউবে তো তোমরা ফ্রি ফায়ার রিলেটেড অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকের ভিডিওতে যে ইনফরমেশানগুলো শেয়ার করব সেগুলো কিন্তু আপকামিং যে এক মাস আসতে চলেছে সেখানে তোমরা কিন্তু সমস্ত আপকামিং ইভেন্ট বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে এবং ইন্ডিয়ান সার্ভারগুলো দেখতে পাবে। তাছাড়া একটা বোনাস তোমাদেরকে আমি আপডেট দেবো, সেটা হলো ফ্রি ফায়ার বিডি অফিসিয়াল থেকে বেরিয়ে এসছে, সেটা অ্যাকচুয়ালি কী সেটা জানতে হলে ভাই তোমাদেরকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার জন্য এসেছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। কারণ ভাই তোমরা জানো যে ফ্রি ফায়ার রিলেটেড সমস্ত এ টু জেড আপডেট আমরা এই চ্যানেলে কভার করে থাকি। তো সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। তো চলো গাইজ, আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই। তো বন্ধুরা, এখন তো তোমরা জানো যে ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি ইভেন্ট চলছে এবং প্রায় শেষ হয়ে যাবে, মানে আজকেই তোমরা ধরে রাখতে পারো যে দিওয়ালি ইভেন্ট শেষ হবে। তবে বাংলাদেশ অফিসিয়াল থেকে একটা আজকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে, যেটা দেখে আমি অনেক অবাক হয়ে গেছি যে আজকে এই পোস্টটা করা হয়েছে বিকালের দিকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ না লাইট ফেস্ট মানে তারা পোস্ট করেছে এবং তারা বলতে চাইছে যে নতুন কোনো এক্সাইটিং ইভেন্ট আসতে চলেছে এবং লাইট ফেস্টে কিন্তু এই ভিডিওটা শেয়ার করেছে। তো এর মাধ্যমে কি বোঝা যাবে? এর মাধ্যমে আমি একটা জিনিস বুঝতে পারছি, হয়তো বাংলাদেশ সার্ভারে আমরা লাইট ফেস্টের ইভেন্ট চাইলেও দেখতে পেতে পারি, মানে গেরেনা হয়তো আনতেও পারে। ঠিক আছে, শুধু বাংলাদেশ অফিসিয়ালে না ভাই, এটা নেপাল অফিসিয়ালও দেওয়া হয়েছে, বুঝতে পারছো? যেহেতু বিডি এবং নেপাল সার্ভার একই, তো এই জন্য কিন্তু এটা দুটো সার্ভারে আমরা মানে ইনস্টাগ্রামে পোস্টটা দেখতে পেয়েছি। অ্যান্ড হতে পারে ভাই দিওয়ালি ইভেন্টও আমরা মানে ছোটোখাটোভাবে হলেও কিন্তু বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে পারি এবং সেই রিলেটেড কিছু ফ্রি রিওয়ার্ডস পেতে পারি। তো দেখা যাক, এই আপডেটটা আপাতত বাংলাদেশ অফিসিয়াল থেকে বা এগুলো কনফার্ম হয়েছে, তো পরের দিকে ইভেন্টগুলো আসে কি না না আসে সেগুলো তোমাদেরকে আপডেট দেবো। তার জন্য বলছি চ্যানেল সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকো। বন্ধুরা, এখন তোমাদেরকে আমি হ্যালোইন ইভেন্টের ক্যালেন্ডার দেখাবো বলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যালোইন ইভেন্টের ক্যালেন্ডার। অ্যান্ড ভাই এখানে 28 তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হচ্ছে, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কত কত ফ্রি রিওয়ার্ডস রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ না বান্ডিল, গানের স্কিন, ড্রেস, প্যারাসুট, সার্ফবোর্ড, এত কিছু কিন্তু পারমানেন্টভাবে একেবারে ফ্রিতে দেওয়া হচ্ছে। গ্রেনেডের স্কিন, ব্যাকপ্যাক, এখানে বাইকের স্কিন, এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্টম কার্ড, সার্ফবোর্ড, ব্যাকপ্যাক, মানে এত রিওয়ার্ডস রয়েছে আমি দেখে দেখে মানে শেষ করতে পারছি না। তোমরাও দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু ম্যাক্সিমাম রিওয়ার্ডস আমরা বাংলাদেশ সার্ভার থেকে এবং ইন্ডিয়ান সার্ভার থেকে একেবারে ফ্রিতে পাবো। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে এত যে আইটেম রয়েছে, এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু স্টোর থেকে এক্সচেঞ্জ করে একেবারে ফ্রিতে পাওয়া যাবে, মানে টোকেন পাওয়া যাবে ইভেন্ট চলাকালীন, এবং সেই টোকেন দিয়ে কিন্তু তোমরা একেবারে ফ্রিতে নিতে পারবে। তো যাই হোক ভাই, এখন তোমাদেরকে বলে দিই এই ইভেন্ট চলাকালীন কিন্তু আমরা এরকম টাইপের ইন্টারফেস দেখতে পাবো, যেখানে বিভিন্ন প্রকার মুড অ্যাড হবে এবং সেই মুডগুলো খেলার মাধ্যমে আমরা ফ্রিতে রিওয়ার্ডস পাবো। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ 29 তারিখ হচ্ছে ইভেন্টের পিক ডে, এই দিন কিন্তু আমরা লগ ইন করে বিভিন্ন রিওয়ার্ডস ফ্রিতে পাবো। এছাড়া তো তোমাদেরকে দেখালাম ভাই এত জিনিস রয়েছে, সাইতা স্কিন, বাইকের স্কিন, গানের স্কিন, সমস্ত কিছু কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, বান্ডিল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পাবে। এবং তোমরা সার্ফবোর্ড পাবে, এই যে সার্ফবোর্ডটা দেখতে পাচ্ছ এই সার্ফবোর্ডটা ফ্রিতে পাওয়া যাবে, কাস্টম, এত কিছু জিনিস কিন্তু একেবারে ফ্রিতে পাওয়া যাবে। তো যাই হোক ভাই, এখন তোমাদেরকে বলতে চলেছি এই যে জিনিসগুলো তোমরা দেখতে পেলে এখান থেকে কিছু রিওয়ার্ডস চেঞ্জ হবে যখন বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার ইভেন্ট আসবে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমরা ফ্রিতে পাবো। তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের ইভেন্টের ইন্টারফেস থাকবে, যেখানে পিক ডে লগ ইন থাকবে বা এখানে আমাদের বিভিন্ন প্রকার এক্সচেঞ্জ স্টোর থাকবে, যেখান থেকে তোমাদেরকে আমি যে রিওয়ার্ডসগুলো দেখালাম সেগুলো কিন্তু একেবারে ফ্রিতে পাওয়া যাবে। এবং ভাই তোমাদেরকে আমি যেগুলো দেখেছি তার থেকেও কিন্তু আরও নতুন নতুন অনেক আইটেম থাকবে, যেগুলো কিন্তু হয়তো নতুনভাবে অ্যাড করা হবে, বুঝতে পাচ্ছ? ওকে, সার্ভার টু সার্ভার এটা ভ্যারি করবে। এখন ভাই তোমাদেরকে বলে দিই হ্যালোইন ইভেন্টের ইন গেম লবি, তোমরা কিন্তু এভাবে কিন্তু ইন গেম লবিটা দেখতে পাবে। অ্যান্ড হ্যালোইন ইভেন্ট চলাকালীন আমরা মিষ্টি সপ দেখতে পাবো, সেটা পরের ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আজকে ইমোট পার্টির নতুন একটা ইভেন্ট এসেছে, যেখানে তোমরা হ্যালোইন স্পেশাল ইমোটটাও দেখতে পাচ্ছ। তো এখানে অন্যান্য ইমোটও রয়েছে গ্র্যান্ড প্রাইজ হিসাবে, এবং এই যে ইভেন্টটা আজকে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এসেছে, যেখানে তোমরা নতুন ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হ্যালোইন স্পেশাল, এটা কিন্তু আমরা বাংলাদেশ সার্ভারও খুব তাড়াতাড়ি দেখতে পাবো। হয়তো ইমোট পার্টি ইভেন্টটা নাও আসতে পারে, কিন্তু ভাই আমরা এই ইমোটটা
আর অন্যান্য জিনিস কিন্তু ফেডারেল ইভেন্টও দেখতে পেতে পারি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমোটটা কিন্তু রয়েছে। অ্যান্ড এই ইমোটের পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা গান স্কিন দেখতে পাচ্ছি, ঠিক আছে, ম্যাক 10 এর এই গান স্কিনটা কিন্তু এখানে থাকবে। তো এই ফেডারেল ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য আপাতত কনফার্ম হয়ে গেছে, তবে এর 100% কনফার্ম ডেট পাওয়া যায়নি, জানতে পারলে তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। সেই জন্য বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভাই, এরপরে বলতে আমাদের একটা নতুন ইনকিউবেটার কিন্তু হ্যালোইন ইভেন্ট চলাকালীন আসতে পারে, ঠিক আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এক্সএমএটের। তো এক্সএমএটের পামকিন ইনকিউবেটার কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো হ্যালোইন ইভেন্ট চলাকালীন। এটা ইন্ডিয়া এবং বিডি দুটো সার্ভারে সেই সময় আসবে। অ্যান্ড সেই সময় ভাই তোমরা কিন্তু এই ইনকিউবেটারটা বার করতে পারবে। অ্যান্ড এটা যেহেতু হ্যালোইন ইভেন্ট আসছে, তোমরা 100% কনফার্ম থাকো আমরা এক্সএমএটটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দাও, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যার যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো কমেন্ট বক্সে প্লিজ কন্টিনিউ লিখে জানাও, তাহলে বুঝতে পারবো তোমরা রেগুলার কিন্তু আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকো। ওকে।